हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल जयश्रीज ब्लॉग। तुम्हारे अनेक भालोबासा अनेक शुभेच्छा। तो जानो तो भाद्र मास चलछे, चलछे बोलते कि प्राय शेष ही होते जाए, तो खूब बेशी देरी नहीं। रान्ना पुजो आछे आमादेर, सेई जन्य आमादेर घर परिष्कार करते हय। आमादेर हच्छे बुड़ो रान्ना, सेटा हच्छे रविवार दिन, सेई जन्य घर दुआर थेके सब किछु परिष्कार करते हय। तो आमी परिष्कारेर काजे लेगे पड़ेछि। এমনি সময়তে এখন আমরা সবসময় পরিষ্কার করি, কিন্তু এটা একটা স্পেশাল দিন, করতেই হয়। একদিনেই তো সব পরিষ্কার করা সম্ভব না, কিছু কিছু করে করতে হবে। এবার লাঠি হাতে করে দারোয়ান ঝুল পরিষ্কার করো। উপরটা একটু একটু ঝুল হয়েও ছিল, এই দেখো দেখছো, কদিন পরিষ্কার করিনি, মনে থাক দুদিন যাক, সেই তো একেবারে করবো। কি গো, পরিষ্কার করে এলাম, এইটা ওই দিকটা বাকি আছে। রান্না পুজোয় কম বেশি হলেও একটু আধটু লোক আসে, একটু না পরিষ্কার করলে হয়, তাই না? এই ঝুলটা আগে বাইরে ফেলে আসি, অনেকটা ঝুল জমে গেছে। ঝুল আছে, পরিষ্কার করে দেব না বাবা, আমার ফোনটা আরো নোংরা হয়ে যাবে, এতে অনেক স্বাদের ফোন আমার। এইবার ফটো ফ্রেমটা একটু পরিষ্কার করে নেব, অনেকটা উঁচুতে হাত দিতে ভীষণ কষ্ট হচ্ছে, সোফার মাথাটাতে আমাকে দাঁড়াতে হবে। এই ফটো ফ্রেমটা আমার একটা ফ্রেন্ড দিয়েছিল ছেলের বার্থডেতে, এতে আমাদের একটা ফ্যামিলি ফটো আছে আর ছেলের একটা সিঙ্গেল ছবি আছে। এইটাকেও এবার একটু ভালো করে পরিষ্কার করে নিই, একটু উপরে থাকে বলে সবসময় পরিষ্কার করা হয় না, কিছুদিন ছাড়া ছাড়া করতে হয় না, সবসময় তো ওই উপরে উঠে পরিষ্কার করা খুব কষ্টকর। ঝুল তো পরিষ্কার হয়ে গেল, এবারে নিচেটা নোংরা হয়ে গেছে, এবারে ঝাঁট দেব। দেখো ঝাঁটাগুলো, এই ঝাঁটাগুলো একদম ভালো না, খালি একটুতেই ভেঙে যায়। এবারে ঝাঁট দেওয়ার পালা, ঝাঁট দেওয়ার আগে একটু জল খেয়ে নি, গলা শুকিয়ে গেল। সকাল হলে কতই না কাজ করতে হয় আমাদের,
সত্যি এর থেকে বাইরে চাকরি করা মনে হয় অনেক ভালো, সবকিছু ফেলে রেখে চলে যাও। শুধু ঝাঁট দিলেই হবে না, এখনো অনেক কাজ বাকি। এইবার ঘরটা মুছে নেব। আমার না লাঠি দিয়ে মুছা ঠিক পোষায় না, বেশ হাত দিয়ে চেপে চেপে মুছবো তাহলে ভালো লাগে। লাঠি দিয়ে মুছলে মনে হচ্ছে যেন কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে না। একটু অসুবিধা হয় ঠিকই, কিন্তু এরকমভাবে মুছলে কিন্তু গরম মশাটা বেশি ভালো হয়। সব কাজ ছেড়ে নিয়ে জামাটা ছেড়ে একটু বসে গেছি, ভীষণ গরম লাগছে, ফ্যান চালিয়ে বসে গেছি, কেননা এখনও রান্না করতে হবে। এখন স্নান করিনি, স্নানটা একটু বেলাতেই করব, সব কিছু রান্না করে নিয়ে তারপরে। তো এখন আমি জামাটা চেঞ্জ করে নিয়েছি। এরপর সবার আগে যেটা করতে হবে, টিফিন বানানোর জন্য আমি চলে আসলাম রান্নাঘরে। এখানে দেখো ঝিরি ঝিরি করে আলু কেটে নিয়েছি, এখন আমি আলু ভাজা বানিয়ে নেব। কালো জিরে দিয়ে দিলাম ফোড়ন, আলু ভাজার মধ্যে যদি একটু পেঁয়াজ ভেজে নাও একসাথে, তাহলে কিন্তু আলু ভাজার টেস্টটা অনেক বেড়ে যায়। আলু ভাজাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এরপর আমি বানিয়ে নিচ্ছি পরোটা, কেন আলু ভাজা দিয়ে পরোটা দিয়ে টিফিন করা হবে। এইবার গরম গরম পরোটা ছেলেকে দিয়ে দিচ্ছি, পরোটা কিন্তু করেই সঙ্গে সঙ্গে খেলে সেটাই ভালো লাগে। এনে এই যে দিলাম খেয়ে নে। ছেলেকে দিয়ে আসার পরে বাকি পরোটাগুলো আমি বানিয়ে নিলাম।
এবারে শাশুড়ি আছে, বর আছে, ওদের খেতে দিতে হবে, ওই জন্য বানাচ্ছি আর গরম গরম সবাইকে দিয়ে দিচ্ছি। এইবার বরের খাবারটাও বেড়ে ফেললাম, ও তো আলু ভাজা খায় না, ওই জন্য ওর জন্য বেগুন ভেজে নিলাম। আবার ছেলে বেগুন ভাজা খায় না, সমস্যা। গরম গরম টিফিন বানিয়ে সবাইকে দিয়ে দিলাম, সবার খাওয়া হয়ে গেছে, ও খেয়ে নিয়েছে আর আমিও খেয়ে নিয়েছি। তোমাদের হয়তো সেটা দেখাতে পারিনি, কেন ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ও কাজে বেরাবে, ভীষণ তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করো আমার দেরি হয়ে যাচ্ছে, সেই জন্য ওকেও দিয়ে দিলাম খেতে, আমি ওর সঙ্গে খেয়ে নিয়েছি। ও চলে গেল কাজে, এবার আমাকে আবার রান্না করতে হবে। তো চলো বন্ধুরা, আমার ভিডিও এখানেই শেষ করছি, কি রান্না করছি সেটা তোমাদের নেক্সট ভিডিওয়ে দেখিয়ে দেবো। তো আমার ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে, আর এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো এখন রাখছি, টাটা।